এভরিওয়ান আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশ এর মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানি। আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সে বিষয়টি কী? সে আমরা যখন ইংরেজি শব্দ উচ্চারণ করতে যাই তখন কিন্তু শব্দের লেটার আসে কিন্তু উচ্চারণ হয় না। কী কারণে উচ্চারণ হয় না? মানে হাউ টু প্রোনাউন্স অর্থাৎ হাউ টু আটার ইন ইংলিশ লেটার। সো লেট স্টার্টেড। দুটি কনসোনেন্ট পাশাপাশি থাকলে প্রথমটি উচ্চারিত হয় না, সেটি কেমন তাহলে দেখি বন্ধুরা। সো পি এইচ এস এ ডাব্লু, আরও আমরা জানি বন্ধুরা সাইক, আরও আছে সাইকি। তাহলে আরও আমরা যাবো বন্ধুরা সেটা কি, ইংরেজি ভাষায় ডবল লেটার থাকলে উচ্চারণ হয় না, সেটা কি? যেমন বিউটিফুললি, কেয়ারফুললি, রিয়েললি। ওকে, ইন দিস উই ক্যান লার্ন ডিফারেন্ট টাইপস অফ ইংলিশ লেটার। থ্যাংক ইউ মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স।